উটপাখি। আপনি বিশ্বাস করুন আর নাই করুন, উটপাখি যখন দৌড়ায় তখন এরা ঘোড়ার থেকেও বেশি গতিতে দৌড়তে পারে। আবার পুরুষ উটপাখিরা সিংহের মতোই গর্জন করতে পারে। উটপাখিদের একটি বোকা স্বভাব হচ্ছে এরা বিপদ দেখলে নিজের মাথা বালিতে লুকিয়ে রাখে এবং ভাবে সে যেহেতু দেখছে না সুতরাং তাকেও কেউ দেখছে না। মাছিরা খুব কম সময় বাঁচে, এদের জীবনকাল মাত্র 14 দিন, এবং পুরুষ মাছিরা তাদের স্বল্প জীবনের বেশিরভাগ সময় ব্যয় করে নারী মাছিদের মনোরঞ্জন করতে, গুনগুন গান গেয়ে। আপনি কি জানেন স্তন্যপায়ী প্রাণীদের মাঝে বাদুড় একমাত্র যারা উড়তে জানে? অস্ট্রেলিয়ার জাতীয় পশু ক্যাঙ্গারু। অনেকেই ক্যাঙ্গারুর লেজ দেখেছেন, কিন্তু আপনি জানেন ক্যাঙ্গারু তার লেজ কেবল দৌড়ানোর সময় ব্যালেন্স রক্ষায় ব্যবহার করে। এছাড়া ক্যাঙ্গারুরা একে অপরের সাথে যুদ্ধ করার সময় লেজের উপর ভর দিয়ে দুই পায়ে কিক করে, যা এতটাই শক্তিশালী যে একজন মানুষের মাথার খুলি গুড়িয়ে দিতে সক্ষম। মাকড়সা আমরা খুব কম দেখলেও আপনি কি জানেন ঘন সবুজ অঞ্চলে প্রতি একরে প্রায় 50,000 মাকড়সা বসবাস করে। বাঘ তো আমরা সবাই চিনি, বাংলাদেশের সুন্দরবন বাঘের রাজা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য প্রসিদ্ধ। তবে সকলের দৃষ্টিতে সব বাঘ একই রকম দেখতে হলেও বাঘেদের একই ডোরাকাটা দাগের মাঝেই এক এক বাঘের ভিন্নতা রয়েছে, অনেকটা আমাদের ফিঙ্গারপ্রিন্টার মতো। কুমির একটি ভয়ঙ্কর প্রাণী, তবে কুমিরের অজানা রহস্য হচ্ছে এর চোখ। আপনি যদি আপনার বৃদ্ধা আঙুল কোনো কুমিরের চোখে প্রবেশ করান তবে কোনো সমস্যা ছাড়াই এটি ভেতরে ঢুকে যাবে, কারণ এটি কুমিরের চোখের বৈচিত্র্য। বিড়ালের প্রতিকানে রয়েছে 32টি মাংসপেশি, এর শ্রবণ ক্ষমতা খুবই প্রবল। প্রতিটি মানুষের বিপরীতে পৃথিবীতে রয়েছে 1 মিলিয়ন পিপীলিকা, এরা কখনোই ঘুমায় না, এদের ফুসফুস নেই। আপনি কি জানেন ঝিনুক এমন একটি প্রাণী যা নিজেদের প্রয়োজনে সুবিধা মতো লিঙ্গ পরিবর্তন করতে পারে? আপনি কি জানেন একটি প্রজাপতির দুই চোখে 1,000-এরও বেশি লেন্স রয়েছে? তবে এত বিপুল সংখ্যক লেন্স থাকার পরেও প্রজাপতি লাল, সবুজ এবং হলুদ রং বেশি দেখে। শামুক এমন একটি প্রাণী যার চোখ নষ্ট হয়ে গেলেও আবার নতুন চোখ গজায়। পরবর্তী আপডেট পেতে এনিমেল ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।